আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কালকে পরোটা বানিয়েছিলাম, কিছু রেখে দিয়েছি, এগুলো বের করবো, আপনাদের দেখাচ্ছি। আমি এখন এগুলো ভাজবো। এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, সকালের নাস্তা খাবো এই পরোটাগুলো দিয়ে, আর ডিম ভেজে নিব, ডিম দিয়ে পরোটাগুলো খেয়ে নিব আমার ছেলে আর আমি। দেখেন আমার পরোটাগুলো কীভাবে ফুলে উঠতেছে, এইগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, অনেক সুন্দর করে ফুলে উঠতেছে। এখন আমরা নাস্তা খেয়ে ফেলবো, নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ছেলে ছবি আঁকতে বসছে। দেখেন ও দৃশ্য আঁকবে, এটা কি আঁকতেছে ওর পেস্ট একটু দেখি, পেস্ট একটু দেখি। আরেকজন ওর আন্টি আরও চুপি চুপি অনেক কথা বলে ফেলতেছে, আমি শুনতেছি না। ও তো অর্ধেক তোমার আন্টি আঁকলো, তোমার আন্টি তো তোমাকে আর শেখাচ্ছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতো গুছিয়ে নিয়েছি। লঙ্গের কি অবস্থা করছে দেখেন, লং নিয়ে যুদ্ধ। অলরেডি তিনটা শেষ করে ফেলছে, এরকম রং আরো মনে হয় কিনতে হবে। তারপরে দেয়ালে করছে, দেখেছো ছোট বোনে। হাত দিয়ে এখানে দিচ্ছে, ব্রাশ দিয়ে দাও। এটা আমার ভিতরে রুমে করছে আমার ছোট বোনে। রান্না করছি বরবটি আলু মাছ দিয়ে, রান্না করেছি দেখেন, ডালও রান্না করে দিয়েছি। এই ডিমগুলোকে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ ধনেপাতা এগুলো দিয়ে ভুনা ভুনা করে রান্না করব। তার জন্য পেঁয়াজ টমেটো রসুন কুচি কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনেপাতা কাঁচা মরিচ বেশি নিয়ে, আমি জাল পছন্দ করি না, খেতে পারে না জাল, একটা কাঁচা মরিচ নিয়েছি। তারপর হচ্ছে চারটা ডিম, হালকা ডিমের মধ্যে হলুদ লাগিয়ে এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিব। সাদা সাদা ডিম দেখতে সুন্দর লাগে না। এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, দেখেন কীভাবে বাঁচতেছি। এখন আমি ভেজে নেওয়া ডিমগুলো তুলে নিচ্ছি একটা একটা করে, তারাটা তুলে নিয়ে নিব। তারপর আমি ওই জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ হলুদ মরিচ গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব, তারপরে ডিম দিয়ে দিলাম।
এখন আমি আরেকটু নেড়ে দিলাম যেন নিচ দিয়ে না লাগে, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করেন, আমি ডিমের মধ্যে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিয়েছি যেন মশলার গুলা ডিমের ভিতরে ঢুকে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিব। এখন রান্না বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে ভাত খেতে বসে গেলাম মা ছেলে দুইজনে। এখানে আমি ডাল ডিম আম্মু কিছু সবজি দিয়েছে ওগুলা, তারপরে আমি রান্না করেছি এগুলা, এগুলা দিয়ে এখন ভাত খাওয়া শুরু করব। সরি, আমার ভিডিওটা এরকম উলট পালট হচ্ছে, আমার ছেলে করেছে সেজন্যে, কেউ কিছু মনে করবেন না। এখন ভাত খাওয়া শেষ করে একটু রেস্ট করব, তো ঘুমাবো মা ছেলে দুইজন। এখন আমার ছেলে দেখুন ঘুম থেকে, আসর আজান দেওয়ার সাথে সাথে মাঠে খেলতে চলে গেছে। যে মহিলাটাকে দেখতেছেন উনি হচ্ছে আমার বড় আপু, বড় বোন, ও দাঁড়ায় আছে, ওর বাচ্চাও খেলতেছে, এটা দেখতেছে। এখন নাস্তা খাবো, এগুলো হচ্ছে আলু পুরি। এখন আমরা চা খাচ্ছি, বিকালের নাস্তা করতেছি। তুমি কি খাচ্ছ? খেতে খেতে সবাই থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।